পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত। এই জগদ্ধাত্রী পুজো সমগ্র কৃষ্ণনগর বাসীর আবেগ। জগদ্ধাত্রী পুজো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়, যেমন হুগলি জেলার চন্দননগর গুপ্তিপাড়াতে হয়, কিন্তু নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজো সব থেকে প্রাচীন। জগদ্ধাত্রী পুজো প্রথম কৃষ্ণনগর থেকেই শুরু হয়। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করেন। কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় 1710 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গা পুজোর সময় বন্দী হয়েছিলেন এবং পরে দুর্গা পুজোর পর ছাড়া পেলে স্বপ্নাদেশে পরের মাসের অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পুজোর প্রচলন করেন। এরপর চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। এই কৃষ্ণচন্দ্রের পুত্র ছিলেন গিরিশচন্দ্র রায়। তিনি নদিয়া শান্তিপুরের কাছে 108 ঘর ব্রাহ্ম পরিবারকে থাকতে দিয়ে একটি গ্রাম কর্তন করেন, যার নাম ব্রাহ্ম শাসন। তারপর থেকে শুরু হয় শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন। মা জগদ্ধাত্রী সম্পূর্ণ তান্ত্রিক দেবী। জগদ্ধাত্রী পুজোর নিয়মটি একটু স্বতন্ত্র। দুটি প্রথায় এই পুজো হয়ে থাকে, কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গা পুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকেন, আবার কেউ কেউ নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করে সপ্তমী অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন করেন। এই পুজো অনেক প্রথাই দুর্গা পুজোর অনুরূপ। যখন মহারাজ কৃষ্ণচন্দ্র দুর্গাপুজোর পর কারাগার থেকে ছাড়া পান, তিনি লঙ্কা যোগে নদী দিয়ে আসছিলেন। তিনি স্বপ্নে দেখতে পান মা প্রকট হয়ে তাকে পুজো করতে বলছেন। তখন এই স্বপ্নের সম্বন্ধে তিনি পুরোহিতদের জানান। তখন এক পুরোহিত মহারাজা কৃষ্ণচন্দ্রকে বলেন যে মা জগদ্ধাত্রীর স্বপ্ন দেখেছেন। তারপর থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন তিনি। এরপর থেকেই রাজবাড়ির পুজো অনুসারে কৃষ্ণনগরের বিভিন্ন পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়। কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর হলো বুড়িমা। এই বুড়িমার মণ্ডপে পুজোর দিনে হাজার হাজার মানুষ মাকে দেখতে আসেন। পুজোর সময় অসংখ্য মানুষ মায়ের কাছে মানত করেন। কৃষ্ণনগর বাসীর বিশ্বাস যে বুড়িমার কাছে যদি মানত করা হয় সেই মানত অবশ্যই পূরণ হবে। সেই মানত করার জন্য ভক্তরা বুড়িমার কাছে সোনা রূপ ও নানা রকমের অলংকার মাকে দিয়ে থাকে। সেই অলংকারগুলি মাকে পরানো হয়। কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজোর রাত্রিরে সারা শহর জুড়ে অসংখ্য মানুষের ঢল নামে। শুধুমাত্র কৃষ্ণনগর বাসী নয়, দূর দূরান্ত থেকে মানুষ মা জগদ্ধাত্রীকে দেখতে কৃষ্ণনগরে চ
চলে আসেন এবং সারা রাত জেগে পায়ে হেঁটে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখেন তারা। জগদ্ধাত্রী পুজোর রাত্রিতে কৃষ্ণনগরের রাজপথ মানুষের ভিড়ে ঠিক ঠিক করে। বুড়িমা ছাড়াও বিভিন্ন মা আছেন কৃষ্ণনগরে, যেমন বাঘা মা, ছোট মা, আদি মা, এরকম আরো প্রচুর মা আছেন বিভিন্ন পাড়ায়। সারা রাত জুড়েই এই সেই সমস্ত পাড়াগুলির মণ্ডপে ঘুরে পুজো দেখেন দর্শনার্থীরা। নবমীর পুজো শেষ হতেই দশমীর দিন শুরু হয়ে যায় বিভিন্ন অনুষ্ঠান পর্ব। সকালে শুরু হয় ঘট বিসর্জন। প্রত্যেকটি বারোয়ারি তাদের পুজোর ঘট নিয়ে শোভাযাত্রা করতে করতে কৃষ্ণনগর কদমতলা ঘাটে যায়। এরপর সন্ধ্যা নামলেই শুরু হয় আড়ং। বড় বড় প্রতিমাকে বাঁশের উপর তুলে বেয়ারারা কাঁধে তুলে শোভাযাত্রা করেন কৃষ্ণনগরের রাজপথ দিয়ে। প্রত্যেকটি বারোয়ারি বেয়ারাদের কাঁধে জগদ্ধাত্রী প্রতিমাকে চড়িয়ে রাজবাড়িতে নিয়ে আসে। রাজবাড়িতে ঘুরে কদমতলা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। এই বেয়ারারা বাঁশ নিয়ে প্রতিমাকে কাঁধে তোলে, এই ব্যাপারটাকে বলা হয় সাং। সাঙের কাঁধে ঠাকুর যখন ঘাটের দিকে এগোয় তখন শত শত মানুষ প্রত্যেকটি ঠাকুরের সাথে ঘাটের দিকে যান। আর রাজবাড়ি থেকে কদমতলা ঘাট অবধি শত শত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন তাদের প্রিয় ঠাকুরগুলো দর্শন করবার জন্য। এমনই মূল্যবান মুহূর্তগুলো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর আড়ং না দেখলে বিশ্বাস করা যাবে না। বিভিন্ন বড় ঠাকুরগুলো বারোয়ারিরা যখন সাং নিয়ে আসে ঠাকুরের সামনে, যুবক যুবতীরা হই হই করে দৌড়োয়। ভোরবেলার দিকে বেরিয়ে পড়েন বুড়িমা। মা বুড়িমা যখন কৃষ্ণনগরের রাজপথে বেরোন তখন কৃষ্ণনগরবাসী তাকে দেখে চোখের জল ধরে রাখতে পারেন না। মা বুড়িমার সাথে হাজার হাজার ছেলে মেয়ে দৌড়। মা বুড়িমা রাজবাড়ি ঘুরে শেষমেশ কদমতলা ঘাটে পৌঁছন। সেখানে মা বুড়িমার শেষ দেখা দেখে কৃষ্ণনগরবাসী। বিসর্জনের আগে মায়ের গহনা প্রশাসনের উপস্থিতিতে খুলে নেওয়া হয়। কড়া পুলিশি নিরাপত্তায় এবং ব্যাংকের আধিকারিকদের সামনে মায়ের গয়না খোলা হয়। এরপর একদম শেষে বেয়ারারা মা বুড়িমাকে কাঁধে তুলে জলঙ্গি নদীতে বিসর্জন দেয়। এই হলো জগদ্ধাত্রী পুজোর কাহিনী। যারা যারা কৃষ্ণনগরে কখনো আসেননি বা জগদ্ধাত্রী পুজো দেখেননি, তারা একবার আসুন এবং দেখে যান।